শিক্ষা, শান্তি ও প্রগতি, এই তিনটি বিষয় সামনে রেখে 1948 সালের 4 জানুয়ারি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাত ধরে প্রতিষ্ঠিত হয় বাংলাদেশ ছাত্রলীগ। প্রতিষ্ঠাকালীন সময়ে এর নাম ছিল পূর্ব পাকিস্তান মুসলিম ছাত্রলীগ। জন্মের পর থেকেই ভাষার অধিকার, শিক্ষার অধিকার, দুঃশাসনের বিরুদ্ধে গণ অভ্যুত্থান, সর্বোপরি স্বাধীনতা আন্দোলনে ছাত্রলীগের প্রত্যক্ষ ভূমিকা ছিল। ছাত্রলীগের প্রতিষ্ঠাকালীন আহ্বায়কের ভূমিকা পালন করেন নাঈমউদ্দিন আহমেদ এবং পরবর্তীতে সাংগঠনিকভাবে এর সভাপতি মনোনীত হন দবিরুল ইসলাম। ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ছিলেন খালেদ নওয়াজ খান। ইতিহাস বলে, দেশের যে কোনো সংকটকালে বাংলাদেশ ছাত্রলীগ তার সর্বোচ্চ দিয়ে দেশ মাতৃকাকে রক্ষা করার জন্য এগিয়ে এসেছে। বাংলাদেশ ছাত্রলীগের নেতা হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের মেধাবী ছাত্র শেখ মুজিবুর রহমান বাংলা ভাষার মর্যাদা প্রতিষ্ঠায় রাজপথে ছিলেন সদা সোচ্চার। রাষ্ট্রভাষা হিসেবে উর্দু চাপিয়ে দেওয়ার প্রতিবাদে ধর্মঘটে তিনি সহ তার কিছু সহকর্মী গ্রেফতার হয়েছিলেন। 1952 সালের ভাষা আন্দোলনে 144 ধারা ভঙ্গ করে আন্দোলন জোরালো করার ক্ষেত্রে ছাত্রলীগ অগ্রণী ভূমিকা পালন করে। 1962 সালে তৎকালীন আইয়ুব খান একটি গণবিরোধী শিক্ষানীতি প্রণয়ন করেছিল। সেই শিক্ষানীতির বিরুদ্ধে বাংলাদেশ ছাত্রলীগের নেতৃত্বে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সব প্রধান শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা গণ আন্দোলন ও গণজাগরণ তৈরি করে। রক্ত ঝরে অসংখ্য ছাত্রলীগ নেতাকর্মীর। 1969-এর গণ অভ্যুত্থানেও রাজপথে আস্থার নাম ছিল বাংলাদেশ ছাত্রলীগ। 1971 সালের মহান মুক্তিযুদ্ধে ছাত্রলীগের হাজার হাজার নেতাকর্মী শহীদ হয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঐতিহাসিক 7 মার্চের ভাষণে ছাত্রলীগের নেতৃত্বে সারা বাংলাদেশে ছাত্র সংগ্রাম পরিষদ গঠিত হয়। নূরা আলম সিদ্দিকী, তোফায়েল আহমেদ সহ তৎকালীন ছাত্রলীগ নেতারা ছাত্র সংগ্রাম পরিষদ গঠন করেন। ছাত্রলীগের নেতৃত্বে প্রতিটি জেলায়, উপজেলায়, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে ছাত্র সংগ্রাম পরিষদ গঠিত হয়। তৎকালীন ছাত্র সংগ্রাম পরিষদের নেতারা স্বাধীনতা যুদ্ধে প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করেছিল। 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনে বাংলাদেশ ছাত্রলীগের ভূমিকা ছিল অনবদ্য। ছাত্রলীগ তীব্র আন্দোলন গড়ে তুলতে সক্ষম হয়েছিল। 2014 সালে মাননীয় প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের পরামর্শে বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি HM বদিউজ্জামান সোহাগ ও সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম সারা বাংলাদেশে সব শিক্ষা প্রতিষ্ঠানে সেফ ক্যাম্পাস ক্লিন ক্যাম্পাস কর্মসূচি গ্রহণ করে। সেফ ক্যাম্পাস ক্লিন ক্যাম্পাস কর্মসূচির মাধ্যমে ছাত্রলীগকে ইতিবাচক কর্মসূচিতে যুক্ত করেন সজীব ওয়াজেদ জয়, যার ফলে ছাত্র সমাজ ও সাধারণ মানুষের মাঝে প্রভাব বিস্তার করতে সক্ষম হয় ছাত্রলীগ। তবে রাজনৈতিক গবেষক ও বিশেষজ্ঞদের মতে, শেখ মুজিবুর রহমান আর তোফায়েল আহমেদের সেই ছাত্রলীগ তার আদর্শগত দিক থেকে বর্তমান সময়ে সাধারণ মানুষের মাঝে আস্থা হারাতে শুরু করেছে। বিশ্বজিৎ হত্যাকাণ্ড থেকে শুরু করে গৃহবধূ ধর্ষণ, গত 1 দশকে ছাত্রলীগের অবনমন চোখে পড়ার মতো। 2012 সালের 8ই জানুয়ারি ছাত্রলীগের মধ্যে অন্তর্কলহে বিরোধী পক্ষের হামলায় আহত হয়ে একদিন পরে মারা যান জুবায়ের আহমেদ। একই বছরের ডিসেম্বর মাসের 9 তারিখ রোববার সকাল 9টা থেকে 9:30টার মধ্যে ছাত্রলীগের কর্মীরা দর্জি দোকানে বিশ্বজিৎ দাসকে বিনা কারণে প্রকাশ্য দিবালোকে শত শত মানুষ ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং সাংবাদিকদের ক্যামেরার সামনে নৃশংসভাবে হত্যা করে। অচেতন হয়ে বিশ্বজিৎ মাটিতে লুটিয়ে পড়লে হামলাকারীরা চলে যায়। তখন তাকে মিটফোর্ড হাসপাতালে নেওয়া হয়। অধিক রক্তক্ষরণে অচিরেই তার মৃত্যু হয়। এছাড়া আবরার ফাত হত্যাকাণ্ডের জের ধরে বুয়েটে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা হয়েছে। কোটা সংস্কার আন্দোলন ও নিরাপদ সড়ক চাই আন্দোলনেও ছাত্রলীগ তার আদর্শের বিপরীতে অবস্থান করেছে। যতই দেশে রাজনৈতিক দ্বন্দ্ব প্রতিযোগিতা থাকুক, বাংলাদেশি হিসেবে বঙ্গবন্ধুর হাতে গড়া এই সংগঠনটির কর্মীরা যখন ধর্ষণ, চাঁদাবাজি, খুন, লুটপাট, যৌন সন্ত্রাস সহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের দায়ে অভিযুক্ত হয়, তখন সবারই দুঃখে মাথা নিচু হয়ে আসে। শত বিতর্ক আর সমালোচনার জন্ম দেয়া বাংলাদেশ ছাত্রলীগ ফিরে যাক তার গৌরবময় অধ্যায়ে। রচনা করুক শিক্ষা, শান্তি আর প্রগতির কাব্য।